হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা যায় তো আমি পূর্বে থেকে কিছু শিক্ষার্থীর নাম রোল এবং শ্রেণী সহ তাদের নম্বরগুলো তুলে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষার্থীর নম্বরগুলো দেওয়া রয়েছে তো এই নম্বরগুলোর ভিত্তিতেই আমরা মেধা তালিকা তৈরি করব যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাশ করেছে সেই মেধা তালিকায় আগে চলে আসবে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই পুরো লিস্টটাকে এভাবে সিলেক্ট করলাম সবগুলো সিলেক্ট করার পর আমরা ক্লিক করব ডাটা মেনুতে ডাটা মেনুতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট শর্টে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স আসবে তো এখানে আমরা যে ফিলগুলো অ্যাড করেছিলাম সিরিয়াল নম্বর নেম ক্লাস রোল এবং মার্কস অর্থাৎ আমরা এখানে যেহেতু মার্কসের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করব তো আমরা এই শর্ট ডায়লগ বক্সে এখান থেকে আমরা শর্ট বাই অপশন থেকে সিলেক্ট করব মার্কস তো এখন আমি ডান দিক থেকে অর্ডার অর্ডার থেকে আমরা ক্লিক করে লার্জেস্ট টু স্মলেস্ট সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের নম্বর যার বেশি তার তালিকাটা আগে চলে আসবে এই জন্য আমরা এখানে বড় থেকে ছোট এই অপশানটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে যার নম্বর সবচেয়ে বেশি তার নাম সহ তার রোল সবার আগে চলে আসলো তো এইভাবে পর্যায়ক্রমে তারপরে যে নম্বর পেয়েছে তার নম্বর এবং নাম সহ এভাবে চলে আসলো এভাবে আমাদের মেধা তালিকায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে যে পাশ করেছে তার নাম আগে তারপরে যে বেশি নম্বর পেয়েছে তার নামটি পরে এভাবে পর্যায়ক্রমে আমাদের মেধা তালিকা তৈরি হয়ে গেল শুরুতে আমাদের নয় নম্বরে যে শিক্ষার্থী ছিল তো আমরা শর্টের কাজ করার পর আমরা দেখতে পাচ্ছি তার নামটি একেবারে আগে চলে এসেছে কারণ সে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাশ করেছিল তো এখন আমরা এখানে সিরিয়াল নম্বরে যেহেতু এলোমেলো হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা সিরিয়াল নম্বরটি আবার ঠিক করে দেব। এখানে এক এবং দুই কারণ আমরা যখন মেধা তালিকা তৈরি করেছি তখন আমাদের সিরিয়ালটি এলোমেলো হয়ে গিয়েছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নয় নম্বর রোল এখন মেধা তালিকায় একে রয়েছে দুই নম্বর রোল সে মেধা তালিকায় দ্বিতীয় রেতে রয়েছে এবং এগারো নম্বর রোল যে সেই মেধা তালিকায় তৃতীয়তে রয়েছে এভাবে পর্যায়ক্রমে মেধা তালিকা তৈরি হয়ে গেছে